কিছু মানুষ ইত্রামি করে, আলেমদেরকে প্রশ্ন করে, তাকে বলে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের রাসূল এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, তাহলে মুসলমানের এত দল কেন? এটা একটা ইত্রামি প্রশ্ন আমি বলে দেখি। এটা হলো এমন একটা মুখরোচক প্রশ্ন, এই প্রশ্ন একটা গুলক ধাঁধা ছাড়া আর কিছু না, যেন আলেমদের মুখ বন্ধ করে দেওয়া যায়, আলেমরা যেন আর হক কথা বলতে না পারেন, সঠিক পথে চলার দাওয়াত দিতে না পারেন। এটা হলো জব্দ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার অপকৌশলমূলক প্রশ্ন, যে সব মুসলমানের আল্লাহ যদি এক হন, সব মুসলমানের রাসূল যদি এক হন, সব মুসলমানের কুরআন যদি এক হয়, সব মুসলমানের কলেমা যদি এক হয়, সব মুসলমানের কিবলা যদি এক হয়, তাহলে মুসলমানের এত দল হবে কেন? আমি জবাবের, প্রশ্নের জবাব দেওয়ার আগে বলে থাকি, আগে বলি যে মুসলমান 73 দলে বিভক্ত হবে, এটা কি কোনো আলেমের কথা না রাসূলের কথা? তাহলে তোমার প্রশ্ন কি আলেমদের বিরুদ্ধে গেল না রাসূলের বিরুদ্ধে গেল? তোমার রসুলের বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে জবাব তুমি সংগ্রহ করো, যদি রসুল মানো আর না মানলে তো তুমি মুসলমানই না, তোমার তো এখানে নাক গলাবার কোনো অধিকার হই নাই। রাসুল এখনও রওজা শরীফে জীবিত আছেন, গিয়ে জিজ্ঞেস করো, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের আল্লাহ এক, আপনি কেন বলে গেলেন মুসলমান 73 দল হবে? ওখানে গিয়ে জিজ্ঞেস করো, যিনি বলে গেছেন আলেমদেরকে প্রশ্ন করো কেন, ইত্রামির জায়গা পাও না? অথচ এই হাদিসে মুসলমান উম্মত এত দলে বিভক্ত হবে কেন তার উত্তরও পরিষ্কারভাবে বর্ণিত আছে। আগে সেই কথা, সেই উত্তরটা আসল জবাবটা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানেরা এত দলে বিভক্ত হওয়ার কারণ একটা চমৎকার উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন, সেটা হলো জলাতঙ্ক রোগের উদাহরণ। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ, এই রোগটা মূলত কুকুরের হয়। এই রোগে আক্রান্ত কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতাড়ি কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের কামড় খাওয়া মানুষটার মধ্যে জলাতঙ্ক রোগের পয়জন তার শরীরে প্রবেশ করে এবং রক্তের কণায় কণায় কামড়ের বিষ মিশে গিয়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। জলাতঙ্ক রোগের আলামত, লক্ষণ হলো, আলামত হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, তার কাছে যেতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের আলামত, লক্ষণ। এই জলাতঙ্ক রোগের উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন, জলাতঙ্ক রোগী পাগলা কুকুরের কামড় খাওয়া মানুষের শরীরের রক্তের কণায় কণায় যেভাবে কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনিভাবে আমার মুসলমান উম্মতের 72 দলের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা দলাদলি করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে আখেরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জান্নাত লাভের উদ্দেশ্যে নয়, বরং 72 দল মুসলমান দলাদলি করবে শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। বুঝে থাকলে দেখুন তো, আল্লাহ রসুল হাদিস শরীফে একই আল্লাহ বিশ্বাসী, একই রাসুলে বিশ্বাসী, একই কলিমায় বিশ্বাসী মুসলমান 73 দলে বিভক্ত হবে কেন কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন কি না? কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন, 72 দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়, আর এক দল মুসলমান হকের উপরে অটল থাকবে আল্লাহর সন্তুষ্টির আশায়। এই হইল 73 দল, এই হইল 73 দলের হিসাব।